কলকাতার মনোকিনীতে পর্দার বাহা নজর কাড়লেন অভিনেত্রী রণিতা দাস। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, ইষ্টি কুটুম ধারাবাহিকে বাহার চরিত্রে নজর কেড়েছিলেন রণিতা দাস। সেখানে দেখা গিয়েছিল তাকে শাড়িতে। শাড়ি এখন অতীত, অভিনেত্রীকে দেখা যাচ্ছে পোলকাডট কালো মনোকিনীতে। বন্ধুরা, অভিনেত্রী রণিতা দাসের এমনই ভিডিও এলো প্রকাশ্যে, যেখানে দেখা গেল তিনি সুইমিং পুলের জলে জলকেলি করছেন, জল নিয়ে করছেন খেলা, কখনো দিচ্ছেন পোজ। অভিনেত্রীকে দেখা গিয়েছে কালো পোলকাডট মনোকিনীতে, কখনো সুইমিং পুলের ধারে বসে তিনি তো কখনো সুইমিং পুল থেকে বেরিয়ে আসছেন। এরকম নানান ভিডিও আর ছবি যেন ঝড় তুলছেন নেট মাধ্যমে। ভিডিও ছবি নিজেই শেয়ার করে ফেলেছেন অভিনেত্রী। ওদের অভিনেত্রী রণিতা দাসকে দেখা গিয়েছে ইষ্টি কুটুম ধারাবাহিকে বাহার চরিত্রে অভিনয় করতে। তারপরে তিনি দর্শকদের মনে রাজ করেছেন। দীর্ঘ বিরতির পর তাকে দেখা গিয়েছিল আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমায় অভিনয় করতে। কিছুদিন আগে একটি ওয়েব সিরিজের শুটিং কমপ্লিট করেছেন অভিনেত্রী। তার বিশেষ বন্ধু সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজে ইন্দ্রাশিস রায়ের বিপরীতেই দেখা গিয়েছিল রণিতা দাস। বেশ কিছুদিন আগে অভিনেত্রী নিজের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। রণিতা দাসের এই হট ভিডিও দেখে সকলে একেবারেই কাঁধ। অভিনেত্রীকে দেখা গিয়েছে জলকেলি করতে সুইমিং পুলের জলে। আপনাদের জানিয়ে দিই, রণিতা আসলে এই ভিডিওটি তৈরি করে ফেলেছেন তার একটি ফটোশুট করবার সময়। হ্যাঁ, একটি হট ফটোশুট করে ফেলেছেন রণিতা দাস, আর সেই ফটোশুটটি ভিডিও ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। অনুরাগীরা তার এই ভিডিও ছবি দেখে হয়েছেন একেবারেই কাঁধ। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? আপনাদের প্রিয় বাহা এই রূপে দেখে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।